রাতের ওই আমাদের ঘরের কি নিয়ে চাপা পড়ে গেছে। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের জালালপুর ঝাবড়িটোলা গ্রামের বাসিন্দা রোশনারা বিবি মাটির ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছে। এর মধ্যে ছ মাস আগে ঝড় বৃষ্টিতে হঠাৎ করে তার ঘর পড়ে যায়। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন, কিন্তু এ ব্যাপারে বিডিও পঞ্চায়েতের কোনো লক্ষ্য নেই। আমার মাটির ঘর সেই বর্ষাতে বৃষ্টিতে আমার ঘর পড়ে গেছে, ঘর দিতে পারছি না, কি করব। বিড়ি বেঁধে সংসার কোনো রকম সংসার মেনটেন করি, আর এরকম কষ্ট করেই বাস করতে হচ্ছে ঘরের মধ্যে তিনটা ছেলে মেয়েকে নিয়ে। খুব কষ্টের সঙ্গে ভাঙা ঘরে প্লাস্টিক টাঙিয়ে তিন পুত্র নিয়ে বহু কষ্টে বসবাস করছে রওশনারা বিবি। বর্ষাতে জামা কাপড় সব বই ছেলে মেয়ে বই খাতা সব ভিজে যায়, যখন বর্ষা খুবই বাতাস বয় মাঝখান উটুকা হয়তো ভিজলো না, ওই জায়গাতে সব কি জিনিসপত্র হতে এক জায়গায় করলাম, ফের বৃষ্টি থেমে গেলো, থামার পর হয়তো সব জল টল মুছে টুছে ফের আবার ওই জায়গাতে ফের জিনিসগুলো করলাম। তার ছেলে মেয়েদের পড়াশোনা ও কাজকর্ম ভাঙা ঘরের মধ্যে করতে বাধ্য হচ্ছে। স্বামীর সামান্য আয় আর তিনি বিড়ি বেঁধে কোনো রকমে সংসার টেনে চলেছে। ছ মাস হতে চললো, তবু আমি কোনো ঘরের ফল পেলাম না, দরখাস্ত দিয়েও ফল পেলাম না, ওরকম থাকলো আমার ঘর। বিডিওতে করেছি, প্রধানের কাছে করেছি, সব বলছে হবে হবে, করতে করতে ছ মাস পার হয়েও এখন বলছে এই মাসে, বলছে মেম্বার যে হবে এই মাসে হবে কাজ আপনার, কই এখনো আজ 14 তারিখ হতে চললো, কোনো খবরাখবর নেয়, ওই অবস্থায় পড়ে আছে। রওশনারা বিবি সমস্যার কথা পঞ্চায়েত সমিতির সভাপতিকে বললাম, সভাপতি আমাকে বললেন যে যাদের ঘর পুড়েছে তাদের জন্য সরকার 2000 টাকা করে দেয় ফ্যাসিলিটি, কিন্তু এখনও 9টা পাঠিয়েছি ডিস্ট্রিক্টে, এখনও অব্দি কিছু আসেনি, আর ব্যবস্থা করছি কিছু করতে। যারা এই ভিডিওটি দেখছেন তারা পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন, মোবাইল নম্বর 7602796166, এই নম্বরে কল করে বারবার অনুরোধ করুন। আমি সোরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।